তো চতুর্থ বিয়ে করার ইচ্ছা কবে? যে কোনো দিন। পছন্দের মানুষটা হাঁটু গেড়ে আমাকে বিয়ের জন্য প্রপোজ করলেই হবে, সাথে সাথে রাজি হয়েছে আপু। সিরিয়াসলি, আমি এত ভালো টেস্ট আমি এর আগে কখনো খাইনি। আন্টিকে বলবেন, সিরিয়াসলি অনেক ভালো। কেন, আপনার মা রান্না করেন না? আমার মা রান্না বান্না খুব একটা পছন্দ করে না, বাড়িতে শেফ আছে। থ্যাংক ইউ। আচ্ছা ফারিয়া, আর কিছু বলেন না, মানে লাইক আপনার সম্পর্কে অনেক কিছু জানতে চাই। কি জানতে চান? না মানে জানতে চাচ্ছিলাম যে বাসায় আর কে কে থাকে, বাবা মা ভাই বোন বয়ফ্রেন্ড, আগে কয়টা বিয়ে হয়েছে আর কয়টা করার প্ল্যান, এইসব আর কি। মা ছাড়া আমার আর কিছু নাই। বাবা? বয়ফ্রেন্ড? অনেকগুলো, আর এর আগে তো আমার তিনটা বিয়ে হয়ে গিয়েছে, ভবিষ্যতে আরো একটা করার ইচ্ছা আছে। ডাক্তার পাত্র হিসেবে কেমন, মানে ডাক্তার পাত্র কেমন লাগে? খুবই খারাপ। তো চতুর্থ বিয়ে করার ইচ্ছা কবে? যে কোনো দিন। পছন্দের মানুষটা হাঁটু গেড়ে আমাকে বিয়ের জন্য প্রপোজ করলেই হবে, সাথে সাথে রাজি হয়েছে আপু। পছন্দের মানুষটাকে জানি না, আপনি কি খাওয়াটা শেষ করবেন?